সিটি পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা। মাঝে মাঝেই দুর্দিন হানা দেয় পোলট্রি শিল্পে, নানা কারণে বিপর্যয়ের মুখোমুখি হয় এই শিল্প। এখনও পোলট্রি শিল্পে তাপ নিয়ন্ত্রণ, পানি সরবরাহ, নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে আগের সেই সনাতন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, ফলে ক্ষুদ্র খামারিদের এখন অস্তিত্ব নিয়ে চলছে টানাপোড়ন। বর্তমানে এই শিল্পের মূল্যমান 20,000 কোটি টাকার অধিক। সনাতন পদ্ধতি ব্যবহারের কারণে এখনও প্রায় প্রতিটি খামার বিভিন্ন অব্যবস্থাপনার শিকার হচ্ছে। খামারগুলোকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করাই এই উদ্ভাবনের লক্ষ্য। আমরা জানি পোলট্রি মুরগি অত্যন্ত সংবেদনশীল পোষ্য প্রাণী। এই উদ্ভাবনের লক্ষ্য একাধিক। প্রথমত, খামারের বিভিন্ন ঘরের তাপমাত্রা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চাহিদা মোতাবেক নিয়ন্ত্রণ করা হবে, ফলে মুরগি থাকবে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত। অন্যদিকে থাকবে স্বয়ংক্রিয়ভাবে পানি নিয়ন্ত্রণের ব্যবস্থা, যা পোলট্রি শিল্পকে রাখবে চিন্তামুক্ত। থাকবে অটোমেটিক লেজার সিকিউরিটি সিস্টেম, যা মুরগিকে শুধুমাত্র চোর নয়, সকল ক্ষতিকর প্রাণীর হাত থেকেও রক্ষা করবে। একটুখানি অবহেলা, অসতর্কতা কিংবা অনিয়ন্ত্রিত ব্যবস্থা পোলট্রি শিল্পের জন্য বিরাট ক্ষতির কারণ হতে পারে। সেই প্রেক্ষিতে ডিজিটাল চিকেন ফার্মিং সিস্টেম হতে পারে এই শিল্পের একটি আদর্শ মডেল। বর্তমানে বাংলাদেশের মোট উৎপাদিত মাংসের 37% আসে পোলট্রি খাত থেকে, তাই এই শিল্পকে অবহেলা করার কোনো সুযোগ নেই। নেই সনাতন পদ্ধতি ব্যবহার করে তাকে ধ্বংস করার সুযোগ। আমাদের দেশে অধিকাংশ মুরগির ফার্মে মুরগি মারা যায় অতিরিক্ত তাপমাত্রা এবং অতিরিক্ত ঠান্ডার কারণে। আমাদের এই প্রজেক্টে আমরা যখন অতিরিক্ত গরম পড়বে তখন আমাদের প্রজেক্টের মাধ্যমে অতিরিক্ত গরম পড়লে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রার উপরে গেলে অটোমেটিকভাবে ওর ভিতরে যে ফ্যান বা এসি থাকবে সেটা চালু হয়ে যাবে, এবং অতিরিক্ত ঠান্ডা পড়লে আমাদের এবং নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রার নিচে আসলে এর যে হিটার থাকবে হিটারটা চালু হয়ে যাবে। এবং অনেক সময় দেখা যায় ফার্মিং সিস্টেমে আর্দ্রতা কমে যাওয়ার কারণে মুরগি মারা যায়। আমাদের এই প্রজেক্টে আর্দ্রতাকে নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা একটি হিউমিডিটি সেন্সর ব্যবহার করেছি, এর কারণে ফার্মিং সিস্টেমে আর্দ্রতাকে নিয়ন্ত্রণ করে।